আমাদের ইউটিউব চ্যানেল ভাগগালাপে আপনাদের সবাইকে সাদর অভ্যর্থনা আজকে আমরা আলোচনা করব রবিবার দিন ঘর মোছার জলে মিশিয়ে দেন যদি এই জিনিস মান সম্মান প্রতিপত্তি থেকে আরম্ভ করে অর্থ ধন সম্পত্তি আসবে ঝড়ের গতিতে ঝড়ের বেগে সেই সম্পর্কে আলোচনা করব কিন্তু যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিনীত অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন সেখানে গেলে যে অল অপশান পাবেন সেটিও ক্লিক করে রাখুন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কেননা স্কিপ করে গেলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন কেননা একটা ভিডিওতে শুধুমাত্র একটি বিষয় নিয়ে আলোচনা করি না আমরা চাই সবারই সময়ের খুব দাম সবাই অল্প সময়ের মধ্যে যেন অনেক কিছু জানতে পারে আর সমৃদ্ধ হয়ে তাদের জীবনকে শক্তিশালী করে তুলতে পারে কিন্তু তার আগে আমরা একবার অবশ্যই আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাবো সেই সমস্ত ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার যারা পৃথিবীর সমস্ত প্রান্ত থেকে আমাদের ভিউ করছেন আর আমাদের পথ সাথে আমাদের অদৃশ্য হাতে হাত দিয়ে আমাদের সাথে এগিয়ে যাচ্ছেন অনেক দূরে আমাদের এগোতে হবে আর আমাদের চ্যানেলের সমস্ত বয়োজ্যেষ্ঠ ভিউয়ার্সকে সাবস্ক্রাইবারকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে বিনম্র প্রণাম সহস্র কোটি প্রণাম তাদের আশীর্বাদ আমাদের খুবই দরকার আমরা আপনাদের আশীর্বাদ চাই আমাদেরকে আশীর্বাদ দানে ধন্য করবেন এবং এত তাড়াতাড়ি এত সুন্দর একটি জায়গায় আপনারা আমাদেরকে নিয়ে যাচ্ছেন এবং যাবেনও এই অঙ্গীকার রেখে আজকে আপনাদেরকে অসংখ্য আন্তরিক ধন্যবাদ আপনাদের সমস্ত শুভকামনা যেন পূর্ণ হয় পরমাত্মা আপনাদের যেন সাহায্য করেন এইটুকুনি আমরা বলবো এবং বলবো যে যদি কেউ আমাদের কাছ থেকে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল যদি কোনো সাহায্য নিতে চান অবশ্যই সেটা পেয়ে বেল ভালো করে শুনে নেবেন কেননা চার্জেবেল বুঝতেই পারছেন তাই ইমেল আইডি আমাদের একটি ক্রিয়েট করা আছে সেটা ডেসক্রিপশন বক্সেও পাবেন অ্যাবাউটেও গিয়ে পাবেন সেইখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর সমস্ত প্রশ্নের উত্তর আমরা আপনাদেরকে জানাবো আপনারা কিন্তু আমাদের সাথে থাকুন চলুন আলোচনা শুরু করি দেখুন ঘর মুছি কেন আমরা প্রথমেই বলবো প্রত্যেক দিন সকালবেলা উঠে ঘর ঝাড় দেওয়া ঘর মোছা কিন্তু নিত্যদিনের কাজ কিন্তু একটা কথা বলব বৃহস্পতিবার ঘর মুছবেন না বৃহস্পতিবার শুধু ঘর মুছবেন না তা নয় বৃহস্পতিবার ঝুল কালি অর্থাৎ এক্সট্রা যে আমরা আবর্জনা পরিষ্কার করি নোংরা পরিষ্কার করি সেগুলো বৃহস্পতিবার দিন করবেন না করবেন সেগুলো শনিবার দিন এক্সট্রা সমস্ত কিছু পরিষ্কার করার দিন শনিবার দিন করবেন বৃহস্পতিবার দিন ঘর মুছবেন না ঘরটা ঝাড় দেবেন ঝাট না দিলে নোংরা থাকে সেই জন্য ঝাড়টা দিলেন বৃহস্পতিবার ছাড়া রোজ প্রত্যেক দিন আপনারা কি করবেন আপনারা নুন দিয়ে ঘর মুছতে পারেন এতে কি হয় অলক্ষ্মী দূর হয় নেগেটিভিটি দূর হয় ঘরের মধ্যে একটি পজিটিভ ভাইব্রেশন তৈরি হয় পজিটিভ শক্তি আসে কিন্তু মাথায় রাখবেন যদি এই নুন দিয়ে ঘর মুছতে হয় লাইজল দিয়ে মুছছেন মুছুন ডেটল দিয়ে মুছছেন মুছুন ফিনাইল দিয়ে মুছছেন মুছুন নুন জল যদি আপনি দেন একটা কথা মাথায় রাখতে হবে এই নুন জল একবার মুছে নিলেন সেটা কিন্তু হবে না কেননা এই যে মুছে দিলেন নুনগুলো তো মিশ্রিত থাকলে শুকিয়ে যাবে সেইগুলোতে পা পড়বে আর নুনে পা পড়া খুবই অশুভ কেননা নুন পড়া অশুভ হলে নুনে পা পড়াটা কতটা অশুভ বুঝতে পাচ্ছেন সেই জন্য কি করতে হবে আপনাকে আবার ফ্রেশ জল দিয়ে পুরো শুদ্ধ জল দিয়ে আবার ঘর মুছে নিতে হবে মানে নুনের নুন তামিটাকে কাটিয়ে দিতে হবে তাই যখনই নেগেটিভিটি দূর করার জন্য এই নুন জল দিয়ে ঘর পরিষ্কার করবেন ঘর মুছবেন অবশ্যই মাথায় রাখবেন একবার কিন্তু কাফি না একবার কিন্তু পর্যাপ্ত না ঘর মোছা আর একবার কিন্তু সাদা জল দিয়ে পরিষ্কার জল দিয়ে সে তখন আপনি আবারও মেশাতে পারেন না আপনি লাইজল মেশান ফিনাইল মেশান আপনার যা তাই মেশান মিশিয়ে সুন্দর করে আপনি ঘর মুছে নেবেন অবশ্যই দেখবেন ঘরের মধ্যে থেকে একটা ফ্রেশ এনার্জি আপনি অনুভব করতে পারবেন দম বন্ধ ভাবটা কিন্তু আপনি অনুভব করতে পারবেন না এটা তো গেল শনিবারে বিশেষ একটা বলে দিলাম দেখুন একটা ভিডিওতে কত রকম বলে দিচ্ছি বৃহস্পতিবারের উপায় বলে দিলাম এভরিডে উপায় বলে দিলাম এরপরে আমরা বলবো যে রবিবার দিন কি দিয়ে ঘর মুছবেন রবিবার দিন আপনারা বাজারে যাবেন রবিবার দিন বাজারে যাবেন না মানে আগে থেকে কিনে রাখবেন কেননা রবিবার দিন আপনার সুবিধা হবে বাজার থেকে কি কিনে আনবেন জানেন তো ফিটকিরি বা ফোটকিরি যা বলা হয় যা আপনার ভাষায় এটাকে এলাম বলা হয় এ এল ইউ এম অ্যালাম বলা হয় আপনি পৃথিবীর যে কোনো প্রান্তেই কিন্তু এই ফিটকিরি খুঁজলে পেয়ে যাবেন লাল ফিটকিরিও পাওয়া যায় সাদা ফিটকিরি পাওয়া যায় আপনার যেটা আপনি মানে খুব সহজে পাবেন সেটা নেবেন গুঁড়ো করে নেবেন একটু এবারে জিজ্ঞাসা করবেন না এটা কিসে গুঁড়ো করব। দেখুন আপনি এটা গুঁড়ো করে নেবেন হামাল হামালদিস্তাতে করতে পারেন বা আপনি যে কোনোভাবে গুঁড়ো করে নেবেন নিশ্চয়ই মিক্সিতে করবেন না আপনি আপনি এটা গুঁড়ো করে একটা কৌটোর মধ্যে রেখে দেবেন দিয়ে রবিবার দিন আপনি কিছুটা আপনার দেখুন আপনার ঘর রুম কেমন কতটা জল লাগবে সেই পরিমাণে আপনি একটুখানি দেবেন বুঝবেন যে কতটা দেওয়া উপযুক্ত ততটা দেবেন দিয়ে ঘর মুছবেন একবারই কাফি কোনো অসুবিধে নেই এই রবিবার দিন যদি এই ঘর মুছে দেন এই ফিটকিরি দিয়ে আর একটা কথা বলে রাখি তাহলে কি হবে আপনার জীবনে সমাজে যে মান সম্মান প্রতিপত্তি সমস্ত যশ খ্যাতি সমস্ত কিছু পাবেন আর সমাজে আমরা যদি মান সম্মান টাকা পয়সা আছে কিন্তু মান সম্মান নেই কেউ মিশতে চায় না পিছনে যেই আমরা পেরিয়ে যাই পিছনে বলে একটা বাজে কথা কমেন্ট করে টন্ট করে টিটকেরি দেয় সেই বাচ্চা কি বাঁচা তাই সমাজে কিন্তু আমাদের মান সম্মান প্রতিপত্তি গেলেই আপনাকে একটা কি বলবো খ্যাতি দেখাবে আপনাকে সম্মান করবে আপনার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকবে সেই দৃষ্টান্তমূলক জীবনই তো আমরা চাই তাই না তাই এই ভাবে যদি আপনি রবিবারে কন্টিনিউ কন্টিনিউ করে যাবেন স্টপ করবেন না রবিবার রবিবার এভরি সানডে এটাকে কন্টিনিউ করে যাবেন এবং এর ফলে কি হবে জানেন অর্থ আসবে আরও টোটকা বলে দিই এই ফিটকিরির একটি টুকরো যদি আপনার পূজা স্থান আপনি যে কোনো সম্প্রদায়ের মানুষ হন না কেন যেখানে আপনি পূজা অর্চনা করেন বসে তো আপনি ধ্যান করেন বা আপনি পূজা অর্চনা করেন সেখানে যদি রেখে দেন মা লক্ষ্মী দৌড়ে চলে আসবে আপনার আরাধ্য দৌড়ে চলে আসবে একটি উপায় গেল আর একটা বলবো এ ফিটকিরির কত গুণ যদি বলতে থাকি না সারা জীবনও শেষ হবে না ফিটকিরি রোজ যদি চারটে পাঁচটে করে ভিডিও করি তাও ফিটকিরির গুণগান শেষ করতে পারবো না তাও বলে দিচ্ছি কিছুগুলো বেশি বড় করব না ভিডিও কেননা অত সময় কথা সময় নষ্ট করার তাই না আচ্ছা এরপরে বলছি ওই যে গুঁড়ো রেখে দিয়েছেন আর একটা পাত্রে রেখে দেবেন রোজ যদি না ব্রাশ করে দিলেন তারপর একটু হাতে করে এক চিমটি হাতে করে নিয়ে দাঁতটা একটু একটু ঘষে নিন আপনার দাঁত তো চকচক করবে আর জানবেন যার দাঁত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে মুখে গন্ধ থাকবে না সেখানে মা লক্ষ্মীর অবস্থান সেই গৃহে মা লক্ষ্মী অবস্থান করবেন সবাই করতে পারবেন কোন ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই করুন খুব ভালো থাকবেন আপনাদের জীবন সৌভাগ্যময় হয়ে উঠুক আপনারা খুব ভালো থাকুন এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আবার আপনাদের সাথে নতুন আলোচনা নিয়ে নতুন আমরা আলোচনায় বসব আর একটি উত্তর আপনাদের দিয়ে দিই প্রশ্নের প্রত্যেক ভিডিওতে না আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব যে হ্যাঁ আপনারা জিজ্ঞেস করেছেন যে অ্যাস্ট্রোলজার কি না আমি হ্যাঁ আমাদের তরফ থেকে আমরা বলবো অ্যাস্ট্রোলজার এবং আপনারা যদি যোগাযোগ করতে চান আমাদের সাথে করতে পারেন অবশ্যই ইমেল আইডিতে কোনো ফ্রড বা স্ক্যামের পাল্লায় পড়বেন না এই চ্যানেলে কোনো আপনাদের ফোন নাম্বার দেবেন না কোনো ঠিকানা দেবেন না সরাসরি আমাদের সাথে ইমেলে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে বলে দেবো ইমেলে যে কিভাবে আমাদের সাথে আপনারা কথাবার্তা চালিয়ে যাবেন খুব ভালো থাকুন আজকে ভিডিও এখানেই শেষ করলাম